पार्वती बोले देखो आगे भजन तापरे भोजन एखन तो भजन हईनी तुम ताकि भोजन कर तुम निजे बोलने विष्णु नाम जप करते हबे एक हजार विष्णु नाम नीते एक समय तो लागे चुप था तक शिव ठाकुर एदी तुम्हें और एक नाम कथा बोलछी সেখানে পরিশ্রম তো তুমি কম করবে কিন্তু ফল পাবে বেশি আমরা তো এইটা চাই না যাতে পরিশ্রম কম হয় আর খুব মাল পাওয়া যায় আমরা বলি না হ্যাঁ যাতে বেশি টাকা পয়সা পাওয়া যায় পরিশ্রম দুনিয়া এটা চাই এই জন্য শিব ঠাকুর বললেন এদিকে আসো তিনি একটা শ্লোক বললেন বলে রাম রামে তিরমেতি রম রমে মনোরমে সহস্র নাম বিস্তুল্যম শ্রী রাম নাম বরানন মা পার্বতী দেখতে খুব সুন্দরী ছিলেন মৃগী নয়নী জানেন ওই হরিণের মতো যার চোখ গুলো খুব চঞ্চল দেখতে খুব সুন্দর ছিলেন মা পার্বতী বলে দেখো সুন্দরী পার্বতী যদি কেউ 1000 বিষ্ণুর নাম গ্রহণ করে কিন্তু যদি একবার কেউ একবার শ্রী রামের নাম যদি একবার কেউ করেছে একবার রাম নাম সমানে 1000 বিষ্ণুর নামের সঙ্গে সমান পার্বতী বললে তবে তো আমি রামের নাম করো তবে থেকে তিনি কি করতেন বলে রঘুপতি রাঘব রাজা রাম পতি পাবন সীতারাম জয় রঘুপতি রাঘব রাজা কিছুদিন এই সীতারাম করলেন একদিন আবার শিব ঠাকুর বলছে পার্বতী নিয়ে আস জল খাবার নিয়ে আস বলে প্রভু এখন ভজন হয়নি তুমি খুব তাড়াতাড়ি ভোজনের কথা বলো একটু তো ভজন সকাল করতে দিবে না সকাল উঠতেই হ্যাঁ চায় পানি হ্যাঁ জল খাবার একটু আমার একটু ভজন করতে দাও এখন তিনি শিব ঠাকুর বললেন পার্বতী এদিকে আয় তোমাকে আর একটু সরলের কথা বলছি পরিশ্রম কম করবে কিন্তু বেশি ফল পাবে বলে বলো কি সেইটা দেখুন শিব ঠাকুর বলছে বলে সহস্র নাম নাম পুণ্যানাম ত্রিরাবিত্বা তু জত ফলম এক বৃত্বা তু কৃষ্ণস্য নামৈক তত প্রজচত অর্থ হলো যদি কেউ 3000 বিষ্ণুর নাম নিয়ে কত 3000 যদি কেউ বিষ্ণুর নাম নিয়ে যে ফল পাবে যদি একবার কেবল শ্রী কৃষ্ণের নাম নিয়ে ওই ফলটা পাবে বলে শ্রী কৃষ্ণকে নিয়ে আলাদ কি এই জন্য কৃষ্ণ হলেন কি এই জন্য ব্রহ্মা তিনি বলছেন বলে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম ব্রহ্মা তিনি বলছেন ভগবান যে কৃষ্ণ তিনি সমস্ত কারণের তিনি কারণ হলেন ভগবান তিনি কৃষ্ণ চন্দ্র নিচে রান্না হচ্ছে তো জল জল দাও জল দাও তোমার বোতল কোথায় গেল আরে নাই কোন ব্যাগটা কোথায়
गौर प्रेमानंदे हरी हरी वो तो उल्लू तो नहीं ना जोर कर बोले भगवान कृष्ण तिनी के तिनी बोलने समस्त कारण जे मूल कारण होले तिनी गोविंद तात के परतत्व जगत के वो नहीं तिनी सोलो कलाय परिपूर्ण एजने ब्रह्मा बोल छे तिनी की बोल छे बोले पूर्ण ब्रह्म सनातन तिनी बोले पूर्ण तिनी बोले ब्रह्म तिनी बोलने सनातन तिनी के से गोविंद तिनी समस्त कारण रे कारण एजने पार्वती यदि एक बार केवल कृष्ण नाम ग्रहण करे वो जे फल टुक पावे मतलब 3000 विष्णु नाम रे संग समान हर तीन एक बार कृष्ण नाम कर ले तीन बार राम नाम लेकर फल पाव जाए। पार्वती बोल आज तक आराम किछु बोलबो ना केवल कृष्ण ही कृष्ण बोलो सारा दिन केवल कृष्ण कृष्ण बोलो आर किछु हमी बोलो ना ए जने मार पार्वती की बोलते बोले कृष्ण देव भवंत ज्योति पर्यंत जाके ध्यान करते पारे बोले जब ब्रह्मा वरुणेंद्र रुद्र मरुतई जे गोविंद चरण कमल के रुद्र शिव ठाकुर ब्रह्मा इंद्र चंद्र एवं बड़े बड़े ऋषि मुनिराव जार चरण कमल के ध्यान करे तब वो ताके ध्यान करते पारे ना तादर चरण गोविंद चरण स्मरण है ना एरकम तिनी होले भगवान श्री गोविंद तिनी जने बोले गोविंद तक जगत केव बढ़ने ऐजने हमारे भागवत सुतो गोस्वामी बोल छे तिनकी बोल छे बोले एत चांस कला पुंस कृष्णस्तो भगवान स्वयं इंद्रारी व्याकुल लोकम मृढ़यंती जुगे जुगे ऐजने एत चांस कला पुंस बोले आमे जे ए मत्स्य कुर्म वराह नृसिंह पार परशुराम राम बलराम बोललाम ना एरा कारा एरा हलो गोविंद रे के अंश रे अंश के वरा के जे कृष्ण तिनी पूर्ण ब्रह्म होले रे भगवान श्री गोविंद गोविंद माने की को माने इंद्रिय विद्यति माने समस्त इंद्रिय के जिने आनंद प्रदान करे को माने की बल बे वेद के जो आनंद प्रदान करे गो माने की पृथ्वी पृथ्वी के जिने आनंद प्रदान करे गो माने समस्त गोप गोपी तादर जिने आनंद प्रदान करे तिनके तिनी बोले भगवान श्री गोविंद बोल भगवान गोविंद देव की अत ओना थके जगत हर जगत के बड़ा नहीं
এই যে পার্বতী বললো আমি সারা দিন কেবল গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ কৃষ্ণ বলো আর কিছু বলবো না। শিব ঠাকুর বললো পার্বতী এর মধ্যে একটা রহস্য আছে, বলো আবার কি রহস্য? তুমি তো বললে গোবিন্দ হলো সমস্ত কারণের কারণ, সোলো গলায় পরিপূর্ণ, আবার কি? দেখো তুমি যদি গোবিন্দ গোবিন্দ নাম নাও না, হ্যাঁ বলে সেখানে কে আসবে? বলে গোবিন্দ সেখানে আসবে না, বলে কে আসবে? বলে রাধারানী আসবে। কেননা রাধারানী সব থেকে কাকে বেশি ভালোবাসে? গোবিন্দকে ভালোবাসে। এই জন্য যেখানে এই গোবিন্দ গোবিন্দ হবে সেখানে গোবিন্দ আসবে না, রাধারানী হবে। আর যেখানে রাধা রাধা নাম হবে না সেখানে গোবিন্দ আসবে। এই জন্য আমাদের বৃন্দাবনে একটা ভজন আছে, বলে রাধে রাধে রটো চলে আই গে বিহারি, 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 আই গে বিহারি চলে আই গে বিহারি, আই গে বিহারি চলে আই গে বিহারি, সেখানে গোবিন্দ আসবে, রাধারানী আসবে না। এই জন্য ভক্তি বিনোদ ঠাকুর বলছেন রাধিকার নামে ভাই গোবিন্দ চরণ পাই। এই জন্য রাধারানীর নাম নিলে কার চরণ পাবে? গোবিন্দের। আরে গোবিন্দের নামে তে কি কে খুশি হয়? সে রাধারানী। হ্যাঁ, এই জন্য বলছে অকেলা মাধব পূজে সো অজ্ঞানী, যারা একলা কৃষ্ণকে পুজো করে না তারা হলো অজ্ঞানী। বলে রাধা অনাদর করে অভিমানী, বলে যারা অভিমানী তারা কেবল শ্রী রাধা রানী কে অবমাননা করে। বলে কবহু না করবি তা কর সঙ্গ, চিত্তে ইচ্ছা সে যদি ব্রজের সরল। ভক্তিমন ঠাকুর বলছে তুমি যদি সেই ব্রজের রসের রঙ যদি পেতে চাও, ব্রজ ভক্তি যদি পেতে চাও, খবরদার এইরকম লোক সঙ্গ করবে না যে কেবল গোবিন্দ গোবিন্দ করে। এখানে যিনি রাধা রানীর নাম নিয়ে, কেন রাধা রানীর কৃপাতে গোবিন্দ চরণ পাওয়া যায়। এই জন্য রাধা রানীর কৃপা না হলে গোবিন্দ চরণ পাওয়া যায় না। এই জন্য এখন পার্বতী তো বলছে প্রভু আমি তো বলে কনফিউজিত পড়ে গেলাম, এখন রাধে রাধে বলবো না গোবিন্দ গোবিন্দ বলবো, এটা কোন নামটা বলবো সেটা তো বলো। তখন কৃষ্ণ বলছেন দেখো তুমি শাস্ত্র কি বলছি জানো? বলে যদি কৃষ্ণ স্বয়ং তিনি চন্দ্রমাকে বলছেন, বলে কি বলছেন? বলে মম নাম সতনাপি রাধা নাম সদুতমম, যা করোতি সদা রাধা না জানে মহিমা কিম। তব কৃষ্ণ নিজে বলছেন চন্দ্রমা, হে চন্দ্রমা যদি আমার নাম 100 বার কেউ গ্রহণ করে, কতবার? আমার নাম যদি কেউ 100 বার গ্রহণ করে যা ফল পাবে, যদি একবার শ্রী রাধা রানীর নাম লিয়ে সেই ফলটা পাবে। এই জন্য বৃন্দাবনে গিয়ে দেখবে কেউ কৃষ্ণ কৃষ্ণ বলেছে না, কি বলে? আরে জোর করে বলো, মুখ থেকে শব্দ করে জোর বলো। সে বৃন্দাবনে শ্রী সবাই সেই রাধা রানীর নাম গ্রহণ করে, বলে কেন? ব্রজবাসীরা খুব চালাক, বুঝতে পারছি তোরা খুব চালাক। এই জন্য জানে যদি একবার রাধা রানীর নাম নিলাম 100 বার তো গোবিন্দের নাম নেওয়া ফল পেয়ে যাবো। মাতাজি ওই গেটের কাছে বসবে না, এই তুমি গেটতে আলাদা বসো, গেটের কাছে বসে গেছে না, এদিকে এদিকে বসো, হ্যাঁ হ্যাঁ সামনে আসো, হ্যাঁ হ্যাঁ সামনে আসো, তবুও উঠবে না ওখান থেকে।
হরে কৃষ্ণ আপনারা আগে আগে আসবেন, একটু আগে আগে সবাই সবাই আগে আগে আসেন, সবাই আগে আগে বস। ঠিক আছে, মায়েরা পিছনে চলে যান, বাবাদের আগে দিন, বাবার আগে চলে আসুন। বলে শ্রীমতী রাধা রানী কি, বলে শ্রী বৃষভান রাজ নন্দিনী কি, তাই গৌর ব্রহ্মানন্দে। এই জন্য এখানে কি বলছেন, এখানে পার্বতী বলছেন, বলে আমি তো খুব কনফিউজ হতে পড়ে গেছে, তোমাকে বললাম না গেটের কাছে বসবে না, ওইদিকে বসো, গেটটা ছেড়ে দাও, ওই গেট কাছেই বসবে, কিছুতেই সরবে না ওখান থেকে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এইখানে এখানে বলছেন পার্বতী বলছেন বলো, এখন আর বলবো না কি, তুমি তো আমাকে খুব কনফিউজ ডেকে পড়ে দিলে। হ্যাঁ, তুমি বললে যদি কেউ একবার রাধা রানীর নাম কৃষ্ণের নাম দিয়ে একবার রাধা রানীর নাম নিলে ওই ভালো পাবে, এখন আমি বলছি রাধে রাধে বলবো না কৃষ্ণ কৃষ্ণ বলবো। বলে দেখো দুটার নাম নিতে হবে, দু ব্যক্তির নাম নিতে হবে। বলে কিরকম, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সব হাত তুলে বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, উপরে উঠে হরে রাম হরে রাম 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 হরে হরে, আর একবার জোর করে বলে সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলে এই তাই গৌর প্রেমানন্দে, এই জন্য এখানে বলছেন যে হরে মানে কি, বলে হরে অর্থ হলো, কথা বলবে না, হরে অর্থ হলো আমাদের সমস্ত দুঃখ কষ্টকে তিনি হরণ করে নেন। হ্যাঁ, এই জন্য ওনার নাম হল হরে। আর দ্বিতীয় অর্থ হলো কৃষ্ণের মন প্রাণ চিত্তকে যিনি হরণ করেন, এই জন্য রাধা রানীর একটি নাম হল হরা, ওই হরা থেকে হয়েছে হরে। হরে মানে শ্রীমতী রাধা রানী, কৃষ্ণ মানে কৃষ্ণ, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, বলে হরে রাম, হরে অর্থ হলো তো রাধা রানী, আবার রাধা রানী সঙ্গে রাম বোঝাতে গেল। বলছে এখানে যে রামের শব্দ আছে, এই যে অযোধ্যাপতি সীতাপতি যে রামের নাম মহামন্ত্র বোধে নেই, এই জন্য রাধা রানীর সঙ্গে কৃষ্ণ রমণ করে বিহার করে, এই জন্য কৃষ্ণের একটি নাম হয়েছে রাম। কারণ মহামন্ত্র মধ্যে অযোধ্যাপতি দশরথ নাম এর মধ্যে নেই, কে কেউ মনে করে ওই যে হরে রাম বোধ হয় অযোধ্যার রাম না, হরে মানে তো রাধা রানী, রাধা রানীর সঙ্গে কি করে রাম কি করে থাকবে, শ্যামতে থাকবে না, এই জন্য রাধা রময়তে ইতি রাম। এই জন্য মহামন্ত্র সম্পূর্ণ যুগল মন্ত্র হলো এই রাধা কৃষ্ণ। এই জন্য আমরা যে ভজনটি গিয়েছিলাম না, রাধা কে নাম অনমোল বলো রাধে, অর্থ কি, বলে যে রাধা রানীর নাম হলো অনমোল, অনমোল মানে যার কোন মূল্য নাই। গোবিন্দ নিজেই বলছে, কি বলছে, একশবার যদি আমার নাম কেউ গ্রহণ করে, যদি একবার শ্রী রাধা রানীর নাম গ্রহণ করে, একবার রাধা সমান কৃষ্ণের একশো নাম উচ্চারণ করা, বুঝতে পারছেন তো। এই জন্য বৃন্দাবনে গেলে সবাই কার নাম দিয়ে, বলে শ্রীমতী রাধা রানী কি। এই জন্য এই ভজনটা বুঝুন কি বলছে, বলে রাধিকা নাম অনমোল বলো রাধে রাধে, রাধে কা নাম অনমোল বলো রাধে রাধে, শ্যামা কা নাম অনমোল বলো রাধে রাধে, শ্যামা কা নাম অনমোল বলো রাধে রাধে, গোকুল মে বলে রাধে ভগবন মে বলে রাধে, গোকুল মে বলে রাধে মধুবন মে বলে রাধে, গোকুল মে বলে রাধে মধুবন মে বলে রাধে।
यमुना के धार से आवाज आई राधे राधे, यमुना के धार से आवाज आई राधे राधे, यमुना के धार से आवाज आई राधे राधे।